ভারতের ব্যবসায়ীদের প্রতি বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর। এবং আমদানির তিন দিনের মধ্যে রাসায়নিক পণ্য খালাসের নির্দেশনা বন্দর কর্তৃপক্ষের। আসসালামু আলাইকুম। অর্থবাণিজ্য সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতের ব্যবসায়ীদের প্রতি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। শনিবার দিল্লিতে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির সহযোগিতায় বাংলাদেশ হাই কমিশন আয়োজিত অর্থনৈতিক কূটনীতি শীর্ষক সেমিনারে এই আহ্বান জানান তিনি। সেমিনারে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারত গত এক দশকে দ্বিপাক্ষিক সহযোগিতায় উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। উভয় দেশের জনগণের সার্বিক উন্নয়নের জন্য একে অপরের প্রয়োজনীয়তা ও অগ্রাধিকারের উপর জোর দিয়েছে। কয়েক বছর ধরে দ্বিপাক্ষিক বাণিজ্য ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। মহামারী চ্যালেঞ্জ সত্ত্বেও গত বছর ১৬ বিলিয়ন মার্কিন ডলার বাণিজ্যের ল্যান্ডমার্ক অতিক্রম করেছে। এ সময় ডক্টর মোমেন বাংলাদেশের মংলা ও মিরসরাইয়ে দুটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করার জন্য ভারতীয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। আমদানির তিন দিনের মধ্যে সব ধরনের রাসায়নিক পণ্য খালাসের কঠোর নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দরের ইয়ার্ডে নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শুধু বন্দরের ইয়ার্ড নয়, নিরাপত্তা নিশ্চিত করে সব ডিজি কার্গো ইয়ার্ডকে ১৭টি সুপারিশ করেছে বন্দর। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, গত ১৩ জুন বন্দর ভবনে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সব ব্যবসায়ী সংগঠন সহ স্টেক হোল্ডার প্রতিনিধিদের সাথে একটি বৈঠক করে। ডিজি কার্গো পরিবহনে আমদানিকারক, রপ্তানিকারক, শিপিং এজেন্ট, সিএনএফ এজেন্ট সহ সংশ্লিষ্টদের এসব নির্দেশনা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। নিরাপত্তার খাতিরেই নির্দেশনাগুলো দেয়া হয়েছে, এ ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি। আজ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সকালে সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলেছে। ডিএসই ও সিএসসি এর তথ্যানুযায়ী আজ লেনদেন শুরুর এক ঘন্টা পর অর্থাৎ সকাল ১১টায় ডিএসই এর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট বেড়ে ৬৪৪০ পয়েন্টে অবস্থান করে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ২০৬ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার। অপরদিকে লেনদেন শুরুর এক ঘন্টা পর সকাল ১১টায় সিএসসির সিএএসপিআই সূচক ৯ পয়েন্ট কমে ১৮,৮৮৮ পয়েন্টে অবস্থান করে। এদিন সকাল ১১টা পর্যন্ত সিএসসিতে লেনদেন হয়েছে ৩ কোটি ৯২ লাখ টাকার শেয়ার। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে জিরা আমদানি। সরবরাহ বাড়ায় সর্বোচ্চ পর্যায়ে মশলা পণ্যটির দাম কিছুটা কমেছে। হিলি স্থলবন্দর শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা বলেন, আসন্ন ঈদুল আজহাকে ঘিরে বন্দর দিয়ে অন্যান্য পণ্যের পাশাপাশি বেশ কিছুদিন ধরেই জিরা আমদানি হচ্ছে। চলতি বছরের জানুয়ারি মাসে ১২১টি ট্রাকে ৩৩০৫ টন, ফেব্রুয়ারি মাসে ৩০৯৭ টন, মার্চে ১৯৬৫ টন, এপ্রিলে ২৫১৭ টন এবং গত মে মাসে ৩০২৮ টন জিরা আমদানি হয়েছে এ বন্দর দিয়ে। এদিকে বাজারে সরবরাহ থাকায় দাম ১০ টাকা কমে বর্তমানে প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে ৩৮৫ থেকে ৩৯০ টাকায়। অর্থবাণিজ্য সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। ভারতের ব্যবসায়ীদের প্রতি বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর। এবং আমদানির তিন দিনের মধ্যে রাসায়নিক পণ্য খালাসের নির্দেশনা বন্দর কর্তৃপক্ষের। অর্থবাণিজ্য সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। অর্থবাণিজ্যের নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের অর্থবাণিজ্য সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। করোনা মহামারীকালে স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে সুস্থ থাকুন, পরিবারকে নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ।
বিজয় টিভি অনির্বাণ বাংলা।